জীবন মানে কি? ছোট্ট একটি প্রশ্ন, কিন্তু এই প্রশ্নের উত্তর হাজারো শব্দ দিয়েও শেষ হবার নয়। কেউ বলবে শুধুই সুখ, কেউ বলবে দুঃখ, কেউ বলবে ভালোবাসা, কেউ বলবে বিরহ, কেউ বলবে স্বপ্ন, কিংবা কেউ বলবে স্বপ্নভঙ্গের মেলা। এমনি হাজারো ঘটনা নিয়ে আমাদের জীবন, আর এই জীবনের সেই সব ঘটনার গল্প নিয়েই আমাদের আয়োজন মুখ ও মুখরতা। আজকের পর্বে অতিথি হয়ে এসেছেন অভিনেতা শামস সুমন। চলুন শুনি তার মুখরিত জীবনের গল্প। সুমন ভাই কেমন আছো? ভালো। প্রথমেই তোমার কাছে জানতে চাইবো তোমার ছোটবেলার কাহিনী, ছোটবেলাটা কেমন কেটেছে? ছোটবেলা মানে ধরো পর্দার পাড়, রাজশাহী সরকারি স্কুল, সাইকেল, ঘুরে বেড়ানো, টিফিন, তারপরে কি বলবো, শিক্ষকদের বকাঝকা, সিসিএ পিরিয়ড, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, কবিতা পড়া, ওখানে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া উপস্থিত, তারপরে হচ্ছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, তারপরে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, এইসব মিলে সুমনকে মানে তৈরি করা। আমার মনে হয় যে সরকারি স্কুল একটা ব্যাপার আর কি। আচ্ছা আচ্ছা, ধরো বড়দের মুখে তোমার নিজের ছোটবেলার কাহিনী শুনতে কেমন লাগে? এমন কি কোনো ঘটনা ঘটেছে যেখানে এখনো বড়দের কাছ থেকে শুনো যে তুমি এমন ছিলে বা খুব বেশি দুরন্ত ছিলাম, মানে বড়দের সামনে হয়তো সেটা প্রকাশ পেত না। তবে আমার দুরন্তপনাটা ছিল সেটা হচ্ছে যে হলো জানার আগ্রহ। স্কুলে লাইব্রেরি ছিল, তারপরে মানে বড় সরকারি স্কুলে যে বিষয়গুলো হয় আর কি, যে শিক্ষকদের এক ধরনের কড়া শাসন ছিল, সেই শাসনের মধ্যে স্কাউটিং করেছি, তো এইগুলোর ভিতর দিয়ে বড় হওয়া। আর হচ্ছে পাড়ার ছেলে মেয়েদের সাথে ওই মেশার ব্যাপারটা ছিল, ধরো যে মানে আজানের সাথে সাথে বাসায় ঢুকতে হবে, এটা একটা নর্মাল নর্মাল রুলস ছিল আর কি। আর সকালবেলায় ধরো যে ওই মেশাটা সময় থাকতো না, ভোরের দিকে স্কুলে যেতে হতো আর কি। তো স্কুলে যাওয়া আসার পথে স্কুলের বন্ধু বান্ধবরাই হচ্ছে হলো মূল বন্ধু বান্ধব, পাড়ায় এক কিছু আলাদা বন্ধু বান্ধব ছিল তার, যারা অন্য স্কুলে পড়তো আর কি। স্বপ্নগুলো কেমন ছিল? আমার কেন জানি মনে হতো যে আমি শিক্ষক হব, এটা একটা অদ্ভুত একটা ইয়ে ছিল আমার জীবনে। এরপরে আস্তে আস্তে পরিবর্তন হয়েছে জীবনে। কি হতে ইচ্ছে করেছে? শিক্ষকের পরে যখন আমি মানে রেডিওতে প্রোগ্রাম করা শুরু করলাম, তখন আমার কাছে মনে হচ্ছে যে রেডিও যে ঘোষক সে হচ্ছে পৃথিবী, এটা ধরো ক্লাস 5-6 থেকে। আচ্ছা আচ্ছা, সেই সময় আমার মনে হচ্ছে রেডিওর ঘোষককে আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বড়। কি প্রোগ্রাম করতে? ওখানে ছোট বয়সে হচ্ছে নাটক শুরু করেছি, তারপরে বাচ্চাদের অনুষ্ঠান করতাম রাজশাহী বেতারে, সেখানে আমার কাছে ওই ঘোষকদেরকে বিরাট কিছু মনে হতো, যে একটা স্ক্রিপ্ট নিয়ে দরজা ঠেলে ঢুকছে, অন এয়ারে বসছে, কথা বলছে, আমার কাছে মনে হচ্ছে সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে মানে দামি মানুষ। আচ্ছা আচ্ছা, এরপরে থেকে জীবনের আরো মানে পরতে পরতে পাল্টিয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ে এসে আবার ওই যে ছোটবেলায় যে শিক্ষক হওয়ার যে একটা চিন্তা ভাবনা, ছাত্র হিসেবে আসলে খারাপ ছিলাম না, তো সেখানে ওই শিক্ষক হওয়ার যে একটা চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা আবার জাগ্রত হয়। আচ্ছা, কিন্তু হচ্ছে পরীক্ষায় যে মার্কস আমি পাই তাতে করে আসলে শিক্ষক হওয়া হয় না। এরপর আমি পত্রিকায় বিজ্ঞাপন দেখলাম হচ্ছে সরকারি স্কুলে শিক্ষক নেওয়া হবে, তা আমি সেখানে গেলাম পরীক্ষা দিতে, সেখানে যথারীতি ফেল করলাম আর কি, মানে ভাইভাতে ফেল করে গেলাম। প্রিয় শিক্ষক কে ছিল স্কুল বা কলেজ জীবনে? আসলে প্রিয় শিক্ষক অনেক, আমি আমার মানে যারা আমাকে শিক্ষকতা আমার সাথে আমাকে যারা শিক্ষা দিয়েছেন এর বাইরেও আমি অনেক শিক্ষকের সান্নিধ্য পেয়েছি। হ্যাঁ, সেসব শিক্ষকরা আমাকে ঋদ্ধ করেছে বিভিন্ন বিষয়ে। যেমন আমি বলতে পারি যে অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, যিনি ছিলেন হচ্ছে অন্য একটি কলেজের শিক্ষক, তার সাথে আমার মানে সাংস্কৃতিক চর্চাগত কারণেই তার সাথে আমার যোগাযোগ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হওয়ার কারণে রাজশাহীতে। আমি বলতে পারি হচ্ছে নাজিম মাহমুদের কথা, উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলো প্রশাসনে কাজ করতেন, কবি ছিলেন, নাট্যকার ছিলেন। আমি বলতে পারি হাসান আজিজুল হকের কথা, যাদের সাথে আমার যোগাযোগ সান্নিধ্য আমি পেয়েছি এবং যাদের কাছ থেকে মানে কিভাবে সংগঠন করতে হয় এই শিক্ষাগুলো পেয়েছি। ছোটবেলায় কেউ কি মনের মাঝে অন্যরকম ভাবে দোলা দিয়েছিল নারী? অবশ্যই। নারী মনে হয় না, কারণটা হচ্ছে যে মানে আমাদের স্কুলের পাশে মেয়েদের স্কুল ছিল, অনেকেই দোলা দিয়েছিল তারা। হ্যাঁ, আমি স্কুল ছিল, এখন হচ্ছে যে যে মেয়েরা স্কুলে যেত সামনে দিয়ে আমরা পিছিয়ে পিছিয়ে যেতাম তাদের সাথে মেয়েতে আর কি, তো একই বয়সী যে মেয়েরা ছিল সে মেয়েরা আর কি বুঝতো যে এরা পিছিয়ে পিছিয়ে হাঁটছে, কিন্তু মানে সে সে অর্থে উত্তক্ত করা ছিল
না এই বিষয়ে আমার দুঃখ নেই, মানে ওই ব্যাপারগুলোতে আমরা আমাদের মানে আনন্দটা এত অন্যভাবে ছিল যে ওইভাবে আসলে কেউ উকি দিতে পারে না ওই জায়গাটাকে নক করা। এবং এতে যেমন আমার এক বন্ধু প্রেমে পড়লো এবং সে তাকে চিঠি দিয়ে গেল মেয়েটা হচ্ছে গোয়াল ঘরের পাশে, সেই চিঠিটা আমরা পেলাম, মানে বন্ধু পেল আর কি, বন্ধু সেই চিঠিটা অতি সন্তর্পণে আমাদের ক্লাসে নিয়ে আসলো এবং পড়লো। সেখানে একটি জায়গা ছিল যে হলো মানে শেষে তোমার জন্য একটা কি বলবো উড়ন্ত চুমু, মানে ফ্লাইং কিস। এই শব্দটা শোনার পরে আমরা যে কতদিন চিঠিটা পড়লাম আমরা আমরা মনে হয় যে আমাদের ঠোঁটে মানে অনুভব করতে থাকি সেই চুমু। আচ্ছা যাই হোক, এখন সেটা তোমার বন্ধু কিনা তুমি সেটা তো বলতে, আচ্ছা ঠিক আছে, মানে তুমি বলছো যে এটা তোমার জীবনে ঘটে তুমি বন্ধু দিয়ে চালিয়ে দিলে, না না একদমই বন্ধু ঘটনা। তারপরে যে ঘটনাটা আছে সেটা খুবই মজার ব্যাপার। ওই মেয়েটা যখন স্কুলে যেত তখন কিন্তু আমাদের দায়িত্ব হলো মেয়েটার দিকে কেউ যেন না থাকে, আমার পুরো নাম হচ্ছে সামস ইবনে উবায়দ, আমার ভালো নাম, আমার ডাক নাম হচ্ছে সুমন। আচ্ছা এখন দেখলাম যখন স্ক্রিনে টেলিভিশনে যখন কাজ করা শুরু করলাম স্ক্রিনে যখন পুরো নামটা আসে তখন দেখা যাচ্ছে যে এত বড়, তো এই নামটা তো আমার ধারণা কেউ মনে রাখতে পারবে না। তখন আমি চিন্তা করলাম যে এটা কি করা যায়। তো এই বিষয়ে জিয়ান স্যারই আমাকে একটা খুব সহজ সমাধান দিলেন, উনি বললেন যে তোমার ডাক নাম হচ্ছে সুমন, তার আগে সামস দুটো জোড়া লাগাই দাও, হয়ে গেল। এই যে একটু আগে বলছিলাম যে এই মিডিয়াতে আসা বা এই সাংস্কৃতিক অঙ্গনে কাজ করার ক্ষেত্রে কিভাবে শুরু হলো, সেটা হচ্ছে যে আমি টেলিভিশনে অডিশন দেব ধরনের কোন ধরনের চিন্তা ভাবনা ছিল না, একটা এটাও একটা ঘটনা। এটা কি বাসায় এক ধরনের পরিবেশ ছিল? বাসায় পরিবেশ ছিল, আমার বাবা রেডিওতে চাকরি করতেন, আমার মা বাবা মারা যাওয়ার পরে আমার মা রেডিওতে কাজ করা শুরু করেন এবং আমার নাটকের বিষয়ে আমার একটা মানে আগ্রহটা খুবই মানে মানে কি বলবো আগে ছিল, হ্যাঁ আকাশবাণীতে নাটক হতো আমার বাসায়, আমার মা শুনতেন রেডিওতে এবং আমার নানি বাড়িতে গেলে দেখতাম যে মা খালারা রেডিওটা মানে ঘরে নিয়ে গিয়ে বন্ধ করে দরজাতে বলতো তোমরা বাইরে যাও। এই যে বাইরে যাও কথাটা বলেছে এটা আমার কাছে মনে হচ্ছে কিউরিয়াসিটি, এবং ওই সময় আমি দরজায় কান পেতে নাটক শুনেছি, অভিনয়টা আমার মনে হয় যে ওই সময় আমাকে ই করে যে এটা হ্যাঁ এটাকে আমাকে ঢুকতে হবে আর কি। এখন টেলিভিশনের ব্যাপারটা যেটা হলো যে টেলিভিশনে অডিশন কখন হয় মফস্বলে, মফস্বল যদি আমি রাজশাহী শহরটাকে বিভাগীয় শহর সেখানে যদি মফস্বল বলি তাহলে ওরা কেউ কিন্তু জানে না যে কখন টেলিভিশন অডিশন হচ্ছে, মানে কালে ভদ্রে এই নোটিশটি কোনোভাবে যায় প্রশাসনে এবং সেখানে একজন ভদ্রলোক দেখেন যে এরকম একটা ই হয়েছে, তো তিনি আর কি ওটা আমাকে দেন। আমি তখন ওই নোটিশটি নিয়ে যে ইউনিভার্সিটিতে সবাইকে দেই যে এটা মানে তখন আমরা বলতাম যে কি বলবো সাহেব বিবি গোলামের বাক্স এখানে যেতে হবে এবং ওখানে যাওয়াটা মানে টেলিভিশনে যাওয়াটা তখন এক ধরনের ই ছিল যে না টেলিভিশনে কেউ। এমনি কি থিয়েটার করেছো? থিয়েটার আমি সেভাবে রেগুলার করি না, কারণ আমি মানে আবৃত্তি সংগঠনের সাথে ছিলাম এবং আমি আসলে আমি পারফর্মার না, আমি মনে হয় ভালো সংগঠক, মানে আমি বাঁশ বেত এগুলো টানতে পারি, খুব জোর চেয়ার সাজাতে পারি, কিন্তু আমি যে পারফর্মার হতে হবে এই ধরনের কোনো ইত ছিল না আর কি। আমি জোটে ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, যাই হোক কোনোভাবে আমার এই অডিশনের কাগজটা চলে আসে, আমি তখন চাকরিতে ঢুকে গেছি এবং এই সময় আমার অডিশনের একটা চিঠি চলে আসে আমার কাছে। কত সালের দিকে এটা বলছি? 93-র কথা। তারপর তোমার প্রথম নাটক কি ছিল, কি ছিল সেটা? প্রথম নাটক হচ্ছে যে তখন নতুন শিল্পীদের জন্য একটা অনুষ্ঠান হতো, তার নাম ছিল উন্মেষ, সেখানে নাটকের একটা অংশ ছিল এবং আমাদের মাহিদুল ভাই মারা গেছেন, উনি ওই নাটকের অংশটুকু পরিচালনা করতেন। তো আমি একদিন মানে টেলিভিশনে দেখছি মানে সন্ধ্যাবেলা যে নতুন শিল্পীদের জন্য অনুষ্ঠান উন্মেষ এবং সেখানে নাটকের অংশ, কারণ সেখানে অনেক নতুন শিল্পী কাজ করছে। তা আমি দেখলাম প্রডিউসারের নাম হচ্ছে ক্ষমা হারুন, তা আমি সরাসরি তাকে আমার অফিস থেকে ফোন করে বসলাম টেলিভিশনে, টেলিভিশনে ফোন করে বললাম ক্ষমা হারুনকে চাই। তো আমার কথা বলা ধরন দেখে মনে হয়তো অপারেটর মনে করেছেন ইনি বিরাট কিছু, উনি ক্ষমা হারুনের রুমের লাইনটা দিয়ে দিয়েছেন, ক্ষমা হারুন টেলিফোনটা ধরেছেন। তা আমি তাকে সরাসরি বললাম যে আমার নাম অমুক, আমি এবার অডিশনে পাশ করেছি, আমি উন্মেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাই, মানে একটা দরখাস্তের ভাষা। উনি বললেন আবার বলেন, আমি আবার বললাম যে আমি অংশগ্রহণ করতে চাই। তো বলো ঠিক আছে কালকে কিংবা অমুক দিন অতটার সময় টেলিভিশনে দুপুরে চলে আসেন। আমি অতটার সময় টেলিভিশনে গেলাম, দেখলাম আমার পাশ আছে এবং আমি ভিতরে ঢুকলাম, দেখলাম যে অনেক ছেলে মেয়ে বসে আছে এবং সবাইকে স্ক্রিপ্ট পড়ানো হচ্ছে আর কি। স্ক্রিপ্ট যখন পড়ানো হচ্ছে মানে আমি কিন্তু স্ক্রিপ্ট পড়াতে আর চান্স পাচ্ছি না, তো আমি একটু ঘাটটা রুচে রুচে গেলাম, মাহিদুল ভাই আমাকে ডাকলেন এদিকে আসো, কি ব্যাপার? আমি বললাম যে আমি তো অডিশনে পাশ করেছি, আমাকে হারুন সাহেব আসতে বলেছেন, বসেন।
বসলাম, উনি আমার দেখে আমাকে একটা ক্যারেক্টার দিলেন, সেটা ছিল একটা মানে ছোট ক্যারেক্টার, কিন্তু রিডিং যখন পড়তে দিল তখন ওই বড় ক্যারেক্টারটা ঘুরতে ঘুরতে আমার কাছে আসলো। রিডিং পড়ার পরে মাই ভাই বললো যে এটা এটা তুমি করবা, অন্যজন বাদ পড়ে গেলো, তাহলে ওটা একটা লাকের ব্যাপার। ওইটা যদি ঘুরে আমার কাছে না আসতো তাহলে উনি জানতে পারতেন না যে আমি রিডিংটা ভালো পড়ি কিংবা ভালো অভিনয় করতে পারবো। মানুষের মন জয় করার সবচেয়ে সহজ উপায় কি তোমার মনে হয়? বিনয়। আচ্ছা, আর বিনয়ের উপর অস্ত্র না, না কোনো কিছু নেই মানুষের মন জয় করে। বিনয়ের উপরে আমার মনে হয় যে আমি মানে কোনো কোনো অস্ত্র নাই যেটাতে মানুষের মন জয় করা যেতে পারে। তুমি কি ভাগ্য বা রাশি বিশ্বাস করো? না, রাশি ঠিক ওইভাবে দেখা হয় না। আমি মীন রাশির জাতক। আমার আমার রাশিতে বলা হয় যে আমি খুবই ঠান্ডা মানুষ। রাশিতে হয়তো বিশ্বাস করি না, কিন্তু কিন্তু আমি তোমাকে বলি সেটা হচ্ছে যে লাকে আমি বিশ্বাস করি। যেমন ছোট্ট একটা লাকের কথা আমি তোমাকে বলি, যে আমি টেলিভিশনে একটা সিরিয়ালে, ওটার নাম ছিল মফস্বল সংবাদ, তার শেষ দুটো পর্বে অভিনয় করি আর কি। সেখানে একজন পারফর্মার, মানে তার খুব ইচ্ছা ছিল যে সে এই নাটকটা অভিনয় করে, তো সে চান্স পায়নি। সেখানে আমি চান্স পেয়েছি, সেটা ছিল যুবদার সাথে, মানে খালেদ খান। সে পারফর্মার করলো কি, সে সময় টেলিভিশনের জিএম ছিল মুস্তাফিজুর রহমান, তার কাছে যে কমপ্লেন করে বসলেন যে এই ছেলেটি পাশ করে নাই, নতুন একটা ছেলে, এই ছেলেটাকে অবৈধ উপায়ে নেওয়া হয়েছে। তো মুস্তাফিজুর রহমান চিন্তা করলো যে আমার রাজ্যে দুর্নীতি টাইপের কোনো কিছু আর কি। উনি ওই সিরিজটা নিয়ে এসে দেখলেন এবং দেখার পরে আমাকে ফোন করলেন, এবং তারপরে কোথাও কেউ খুঁজে কি পায় একটি নাটক যেটি টেলিভিশনে এক ক্যামেরায় শুট করা হয়েছিল, সেই নাটক অভিনয় করেছিলেন জাহিদ হাসান, বিপাশা হায়াত এবং আবুল ঢাকায় হয়েছে। ঢাকায় হয়েছিল, সেটা হচ্ছে মানে প্যাকেজ নাটকের, তখন প্যাকেজ নাটক শুরু হয়েছে, কিন্তু বিটিভিতে বিটিভিতে প্যাকেজ স্টাইলে এক ক্যামেরায় কাজটা হয়েছিল, কাজটা বুলু ভাই করেছিলেন। তো ওই নাটকে আমি সুযোগ পেয়ে যাই। তো এটা লাক, ওই ছেলেটি যদি আমার সম্পর্কে না বলতো তাহলে মুস্তাফিজুর রহমান আমাকে চিনতো না। মুস্তাফিজুর রহমান না চিনলে পর আমি ওই নাটকে অভিনয় করতে পারতাম না। ওই নাটকে অভিনয় করার কারণে টেলিভিশনের সব প্রডিউসার, যেহেতু জিএম নাটক করছে, সবাই ওখানে চলে আসলো। সবাই চলে আসার সাথে সাথে সবাই দেখে ফেললো যে ছেলেটা কি অভিনয় করে। এই যে সাফল্যের কথাটা যদি আসি, সুযোগের সাফল্য, সেটা তোমার সাফল্যের মূল মন্ত্র কি মনে হয়? বিনয়। ওকে, তোমার কাছে জীবনের মানে কি? জীবনের মানে হচ্ছে মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। চাকরি করার সময় কি কখনো মনে হয়নি যে বিশ্বাস হারাতে হয়েছে বা বিশ্বাস রাখতে পারোনি? প্রচুর বিশ্বাস ভঙ্গ হয়েছে। বিশ্বাস ভঙ্গ জানো যে একটা স্ক্রিপ্ট হচ্ছে, সেই স্ক্রিপ্টটা একটা খুবই ভালো ক্যারেক্টার, আমি জানি যে এটা মনে হয় আমাকেই দিচ্ছে, আমি পাই নাই, এরকম বিশ্বাস ভঙ্গ হয়েছে। কিন্তু সেটা সেটা নিয়ে আমার কিছু মানে করার ছিল না, এবং আমি কখনো দমে থাকি না বিষয়টা নিয়ে। আমার যে অনেকে থাকে না যে গোল, আমাকে এক নম্বরে যেতে হবে, এই এক নম্বরটা কোথায় এবং সেই গোলটা পৌঁছাতে কি করতে হবে সেই জায়গাটা নেই। কিন্তু একজন যদি সামসুমন হওয়া যায়, ওই জায়গাটা ওটা যদি ছয় নম্বর হয়, ছয় নম্বরে জানা, ছয় নম্বরে যাওয়ার দরকার মানে কেউ প্রস্তুতি নেয় না। সেই জায়গাগুলো আমার কাছে মনে হচ্ছে যে আমরা মানে অনেকখানি ই করি আর কি, ভুল করি। ভালোবাসা, এই শব্দটার ব্যাখ্যা কিভাবে হয় করো তুমি? কঠিন প্রশ্ন আর কি। কঠিন না, সহজ, খুব সহজ। ভালোবাসা ভাবলেই কঠিন, ভালোবাসা একটা খুবই জটিল একটা ব্যাপার। এখন আমি আমার কন্যাকে ভালোবাসি, আমার স্ত্রীকে ভালোবাসি, আমার সন্তানকে ভালোবাসি, কিন্তু আমার ব্যাক অফ মাইন্ড হঠাৎ করে কোনো কি মুখ ভেসে ওঠে না? ওঠে তো, অবশ্যই। মানুষ তো, মানুষ তো, এই জায়গাগুলোকে তুমি কিভাবে বিশ্লেষণ করবে? এটা আমার বিশ্লেষণ করার জায়গা নেই। আমি একটা কি বলবো, সামাজিক এখন অবস্থানে আছি, আমার আমার পরিবার আছে এবং এদের সাথে আমার বসবাস করতে হবে এবং এইভাবে থাকতে হবে। আমরা সাধারণত মেকি কথা বলি যে আমরা সবাই তুষ্ট, আমরা সবাই সুখী, কিন্তু সব মানুষই কি সুখী? সব মানুষই কি সবকিছুতে তুষ্ট? স্বামী স্ত্রী বলো, মা বাবা বলো, না 100% হলে তো আর কোনো কনফ্লিক্ট থাকতো না। না, এখানে অনেকগুলো ব্যাপার কাজ করে মানুষের এইতে। ধরো যে ট্রেনে যাচ্ছ, হঠাৎ একটা মেয়ে, যার মেয়ের যে মেয়েটার হাতে হচ্ছে হলো মেহেদি, দেখে তোমার ভালো লাগলো, ঠিক লাগতেই পারে। এটা ধরো 25 বছর পর হঠাৎ করে মনে হতে পারে, একটা হাত দেখেছিলাম যে হাতটা নিকটে উঠানো ছিল সিটের উপরে, মেয়েটার চোখটা শুধু দেখা গেছে আর কিছু দেখা যায়নি।
সেটা ছোট 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 খুব ছোট ছোট বিষয় আর কি ভালোবাসাতে। হ্যাঁ, ভালোবাসাটা হচ্ছে এই ধরনের আর কি। কিছু প্রিয় অপ্রিয় বিষয় যদি জানতে চাই, প্রিয় ভালো লাগার জায়গা বাংলাদেশ, প্রিয় সময় সন্ধ্যা, অপ্রিয় সময় ছাটা দুপুর, প্রিয় খাবার গরু মাংস, অপ্রিয় খাবার খেতে পাও না বেশি তাই শুটকি। তোমার চাওয়া পাওয়া আর পরিবারের চাওয়া পাওয়ার মাঝে কি অনেক ক্ষেত্রে পার্থক্য দেখা দেয়? অনেক অনেক, আমার বউ সহ্য করে আর কি। যেমন ধরো যে শুটিং তাড়াতাড়ি শেষ করে বাসায় ফেরাটা উচিত, বাচ্চাদের লেখাপড়াটার দিকে তাকানো উচিত, পারি না, বাজারটা করা উচিত, পারি না, সংসারের কিছু গুছানো টোছানোর বিষয় টিষয় থাকে এগুলো করা উচিত, পারি না, নিজের কাপড় চুপড় তো পারি না আর কি, এইসব অনেক কিছুই পারি না। সে অনেক কিছুর সাথে হয়তো অ্যাডজাস্ট করে ফেলে এবং সেই জন্য তাকে থ্যাংকস যে সে আমার জীবনে আছে এবং ওই জন্য আমাকে গুছিয়ে রেখেছে। তোমার ব্যক্তি জীবন, ক্যারিয়ার সবকিছু মিলিয়ে তুমি কিভাবে দেখতে চাও তোমার চারপাশটা বা কি ছবিটা? হ্যাঁ, চারপাশটা যেমন ধরো যে আমার কাছে মনে হয়েছে যে আজকে টেলিভিশনে যে নাটকগুলো হচ্ছে, আমরা কি কেউই জানি এখন এখন মানে কটা বাজে? এই সময় জানি না, কিন্তু আমার ভাবনা বা চিন্তা বা ছবিটা যদি এক ধরনের স্টিল পিকচার যদি আসে, না স্টিল পিকচার তো আসবে কি করে, সেটা তো প্রস্তুতি লাগবে। আমার এখন এই যে টেলিভিশন চ্যানেলে সুমনকে দেখছে, এই কথাটা তার ভালো না লাগতে পারে, সে সুইচ মানে সে রিমোট টিপে অন্য জায়গায় চলে যাবে এবং যাচ্ছেও সেটা। কিন্তু আমরা যারা কাজ করছি এই মিডিয়াতে, আমি টেলিভিশন চ্যানেল থেকে শুরু করে আমরা সবাই মিলে, আমরা যারা মিডিয়া কর্মী হিসেবে যদি আমাদেরকে চিহ্নিত করি এবং আমরা সবাই মিলে কি হিসাব করেছি, দর্শক কি চায়, দর্শক কি সুমনের এই কথা শুনতে পছন্দ করে, বিজুরির এই কথা শুনতে পছন্দ করছে, যদি না করে তাহলে এইটাকে কিভাবে সুন্দর করা যায়, এটা কিভাবে প্রেজেন্টেবল করা যায়। এই প্রেজেন্টেবল করার জায়গাতে যে তুমি আমি কথা বলছি এভাবে বসছি, দর্শক হয়তো চায় মনে করতো যে আমি যদি এভাবে বসতাম তাহলে হয়তো খুব ভালো লাগতো, মানে এই ধরনের অনেক ব্যাপার থাকতে পারে। কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমরা কেউই গবেষণা করছি না কিংবা কেউই জানি না। আর যদি প্রশ্ন করা হয় তাহলে উত্তর হয়তো খুবই সহজে, না আমরা তো ব্যাপক গবেষণা করে অনুষ্ঠানটা করেছি, আমরা ব্যাপক গবেষণা করে আমরা চিন্তাভাবনা করেছি, চিন্তাভাবনা করে অনুষ্ঠানটা সাজিয়েছি, সাজিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করেছি। একটি চ্যানেলে যতগুলি নাটক হচ্ছে সেই নাটকগুলি কতজন দর্শক দেখছে, আর আমি আর কথা বলবো না, পরবর্তী তোমার সাথে কথা বলবো, এই ব্যাপক চিন্তাভাবনা ব্যাপক গবেষণা হবে। একটু আগে বলছিলে যে তুমি আবৃত্তি সংগঠনের সাথে জড়িত ছিলে, তোমার মুখ থেকে কি দুলাইন শুনতে পারি? বা অবশ্যই, আমরা শুনে কি শেষ করবো অনুষ্ঠানটা, আজকে শেষ করে দিই। হ্যাঁ, ও তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিই, আবার ফিরে আসব তোমার কাছে। দর্শক, আজকের অতিথির মুখরিত জীবনের গল্প শুনতে শুনতে চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে, কিন্তু তারপরও শুনবো তার আবৃত্তি, দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। তুমি কতগুলো জায়গায় প্রশ্ন করেছিলে এবং আমার কাছে মনে হচ্ছে তোমার মাথায় আসছে যে সুমন ভাই খুব স্লিপ করে চলে গেল, সব উত্তরগুলো একসাথে দিয়ে দিই। কেন ভালোবাসি, কেন কষ্ট পায়, তুমিও যেমন জানো আমিও তো তাই, তবু ভালোবাসি, তবু ভেজে চোখ, এই নিয়ে বেঁচে থাকা আর এই নিয়ে শোক।